এগুলোকে হকপন্থী না ভণ্ড নাকি এগুলোরে ভণ্ড বললে এটা হিংসা হয়ে যাবে ইখতিলাফ করবে কারা উলামায়ে কেরাম ইখতিলাফের সমাধান হবে কি দিয়ে ইলম দিয়ে আর যাদের ভেতর ন্যূনতম ইলম নাই তারা কেন উলামাদের গোশত খেতে যাবে লুহুমুল উলামা ইমাসমুমা আলেমদের গোশত হলো বিষাক্ত যারা এটা খায় মৃত্যু ছাড়া অন্য কোনো পথ তাদের সামনে খোলা থাকে না তাদের ঈমান মরে দুনিয়ায় বিষ খেলে জান যায় আর আলেমের গোশত খেলে ঈমান যায় হ্যাঁ ইখতিলাফের নমুনা সাহাবী যুগ থেকেই পাবেন পরবর্তী যুগেও পাবেন এমন কেমন কঠোর কঠোর ভাষায়ও তো ইখতিলাফ করেছেন যেটা এই যুগের লোকে সহ্যই করতে পারবে না হিংসা বিদ্বেষ ছাড়তে হবে হিংসা বিদ্বেষ বলে কাকে একজনের ভেতর একটা উত্তম গুণ আছে আপনি চান তার ভেতর থেকে সেই গুণটা সরে যাক এবং সেই গুণটা আপনার ভেতর চলে আসুক এটার নাম হলো হিংসা ঈর্ষা ভিন্ন জিনিস হিংসা ভিন্ন জিনিস যেমন নবী জানিয়েছেন দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় যদি ঈর্ষা করতে মনে চায় দুইজনরে নিয়ে যত মনে চায় ঈর্ষা করো লা হাসাদা ইল্লা ফিতনাইন একজন ব্যক্তি এমন রাজুলিন আও রাজুলুন যেটাই পড়েন আতাহুল্লাহু ইলমা যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন হিকমা প্রজ্ঞা দিয়েছেন ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইয়াল্লিমুহা এখন সে ইলমের আলোকে বিচার ফয়সালা করে ইলমকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে না মানুষকেও শিক্ষা দান করে এই ব্যক্তিকে নিয়ে যত পারো ঈর্ষা করো ঈর্ষা মানে কি আল্লাহ ওর মধ্যে গুণ আছে ওইটা কেড়ে নিও না কেড়ে নেওয়ার জন্য কোনো ধান্দার ফন্দি ফিকির আপনি করেন না কিন্তু ঈর্ষা মানে হলো তার ভেতর যে গুণ আছে সেটা নিয়ে আপনার ভেতরে আগ্রহ জাগে আপনিও চান সেই গুণটা নিজে অর্জন করতে তার থেকে সরিয়ে না তার মধ্যেও থাকবে আপনার মধ্যেও আসবে আপনিও আইলেম ওয়ালা হবেন আর একজন আবু হানিফা হয়েছে তাতে কি হয়েছে আপনি ভাববেন আমি অন্তত শাফিঈ হই সুযোগ আছে না আরে আছে কি না তা আল্লাহ যাকে ইলম দিয়েছেন শুধু ইলম পেয়েই শেষ না এবার ইলমের চর্চা করে ইলম শিক্ষা দেয় ইলমের আলোকে বিচার ফয়সলা করে তাকে নিয়ে ঈর্ষা করতে পারেন আর দুই নম্বর ও রাজুলিন আতাহুল্লাহু মালা যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন কিন্তু মাল পেয়ে সে করে কি আল্লাহর পথে এটা খরচ করে দাওয়াতের ফিল্ডে ইলমের ফিল্ডে জিহাদের ফিল্ডে আত্মশুদ্ধির ফিল্ডে দিনের খেদমতে সেই পয়সাকে সে খরচ করে তাকে নিয়েও ঈর্ষা করতে পারেন যাতে করে এই আল্লাহর পথে খরচের যোগ্যতা আপনার মধ্যে সৃষ্টি হয় তো ঈর্ষা করলে কোন ব্যাপারে করবেন ঈর্ষা তো করবেন ভালো গুণের ব্যাপারে নাকি খারাপ গুণের ব্যাপারেও ঈর্ষা হবে ফাস্তাবিকুল খাইরাত আল্লাহ বলেছেন নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা করো দুনিয়ার প্রতিযোগিতা তো বহুত করলা এক বাড়ি হলে দুই বাড়ি এক গাড়ি হলে দুই গাড়ি অমুকের চাইতে উপরে উঠতে হবে তমুককে টেনে নামাতে হবে আরে প্রতিযোগিতা করলে নেক আমলের ব্যাপারে করো ওয়াসারিউ আরে কত কত ধীরে চলবার ওয়াসারিউ দ্রুত ধাবিত হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম রবের ক্ষমার দিকে ওয়া জান্নাহ আর এমন জান্নাতের দিকে জলদি ধাবিত হও না আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যার চওড়ার প্রশস্ততাই হবে সাইডের প্রশস্ততাই হবে সব আসমান আর জমিনের সমান তো এখন ঈর্ষা করবো কি না আমরা করবো তবে দুনিয়ার ব্যাপারে না দিনের ব্যাপারে কিন্তু হিংসা করা যাবে না আসমানে এবং জমিনে উভয় জগতের সর্বপ্রথম পাপের নাম হিংসা আসমানের প্রথম পাপ কোনটা জানেন ইবলিস পাপ করেছিল আদম আলী ইসলামকে আল্লাহ সেজদা করতে বলেছিলেন আদম আলী ইসলামের উদ্দেশ্যে কিন্তু বেচারা সেজদা তো করেই নাই উল্টো বললো আনা খাইরুম মিন আমি হলাম উত্তম আদম হলো অধম আদম আদম আলী ইসলামের পরিচয় তিনি একজন নবী ইবলিসের পরিচয় তখনও পর্যন্ত সে সর্বোচ্চ একজন ওলি ওলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি কি বলেন আপনারা দুনিয়ার সব ওলিরে মিলালে এক নবীর পায়ের ধুলার সমান হবে এই যুগে এসে অনেকে মাসলাক পাল্টে ফেলে ভিন্ন কথা এই যে যারা মনে করে পীর তার মুরিদকে ধরে জান্নাতে নিয়ে যাবে এমন কথাও শোনা যায় যার দুই পীর থাকবে দুই পীর হবে দুই ডানা দুই হাত ধরে তাকে উড়িয়ে উড়িয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তো এখন নবীর ব্যাপারে যেখানে আল্লাহ জানালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ নবী চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপন চাচা আবু তালেবের মুখ থেকে খালি একটা কালেমা বের করবেন কুল হায়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ আমি দায়িত্ব নিচ্ছি সুপারিশ করব চাচা আপনার জন্য খালি একটা বার কালেমা পড়েন কিন্তু পড়তে পারলো না কালিমা শেষ মুহূর্ত পর্যন্ত পাছে লোকে কি না বলে এটা ভেবে কালেমা পড়া থেকে পিছু রয়ে গেল আল্লাহ নাজিল করে দিলেন আয়াত নবী যাকে ভালোবাসো চাইলে হেদায়েত দিতে পারবা না হেদায়েত তো তোমার হাতে না আল্লাহর হাতে কিন্তু এই যুগের লোকে ঠিকই দায়িত্ব নিয়ে নেয় খালি হেদায়েত না জান্নাত তো আমার হাতে খালি আসো ওরসে শরীক হও আর পকেটটা সর্বদা ভরে রাখো বাকি কি করা লাগে আমি দেখছি এগুলোকে হকপন্থী না ভণ্ড আল্লাহ
নাকি এগুলোরে ভণ্ড বললেও এটা হিংসা হয়ে যাবে হিংসা মানে হইল অর্গুণ আমি অর্জন করতে চাই হিংসার অর্থ তো এটাই তাই না যে অমুকের মধ্যে একটা ভালো গুণ আছে ওইটা আমি চাই অর থেকে শরীরে আমার মধ্যে আসুক তা আমিও কি এখন চাই আমার ওরস হোক আর সেখানে এসে লোকে আমার পকেট ভরে দেখ এটা কি আমরা চাই নাকি তাহলে এটারে হিংসা বলে যদি এটাকে হিংসা বলিস দুনিয়ার কোন নবীর ব্যাপারে তুই মান আনতে পারবেন না কারণ সকল নবী তো বাতিলের বিরুদ্ধে বলে গেছে তো হিংসার সংজ্ঞা হলো এটা যে কারো মধ্যে কোনো ভালো গুণ আছে আপনি সরাতে চান যে কোনো ভাবে আরে হিংসা আসমানের প্রথম পাপ ইবলিস হিংসা করেছিল হিংসার কারণে আদম নবীকে সিজদা করতে পারে নাই জগতের প্রথম পাপ হিংসা কাবিল খুন করেছিল হাবিলকে একই মায়ের পেটের ভাই বাপ যাদের এক কিন্তু একজন আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলেছিল ভাই কত নরম ভাষায় তাকে বলল শোনো তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও আমি কিন্তু হাত বাড়াবো না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এত সুন্দর কথা শোনার পর এত ভালো বয়ান দেওয়ার পর ভাইয়ের মন মোটেও গলে নাই তাকে জানে মেরে ফেলেছে একমাত্র কারণ তো ছিল হিংসা আসমানের প্রথম পাপ হিংসা জমিনের প্রথম পাপ হিংসা কিয়ামত পর্যন্ত জগতে থাকবে হিংসা কিন্তু এই হিংসা নিয়ে যারা এই রাত কাটাবে তাদের কোনো ক্ষমা নাই তো হিংসা ছাড়তে হবে না আল্লাহর হক ঠিক রাখতে হবে শিরিক ছাড়বো বান্দার হক ঠিক রাখতে হবে হিংসা ছাড়বো এখন এই যুগে যারা এই রকম মানুষ আছে যে কোনো মূল্যে এক শ্রেণীতে উদাহরণ দিলামই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে অন্তরে হিংসা রাখে তো এই রকম লোক যদি রাতে ঘুমায় আজকে অথবা ইবাদত করে যা মনে চায় তা করুক তার তো কোনো ক্ষমা নাই একইভাবে এই খবরও তো পেলাম আজকের এই মাহফিলও বন্ধ করার চেষ্টা করেছিল কিছু মানুষ তারা কাফের না তারা কাদিয়ানিও না তারা হিজবুত তাওহিদও না তারা মুশরিকও না তো এই যে যারা চেষ্টাটা করেছিল এই মহিমান্বিত রজনীতে হিংসার কারণে না অন্য কোনো কারণে এই যে হিংসাটা অন্তরে রেখে এবাদত তো করবে সারা রাত জেগেই করবে ফায়দা আসলে কতটুকু হবে হ্যাঁ ইখতিলাফ ছিল ইখতিলাফ আছে ইখতিলাফ থাকবে ইখতিলাফ মেটা সম্ভব না কখনোই সম্ভব না কিন্তু ইখতিলাফের সাথেও তো ঐক্য রাখা যায় হানাফি শাফি হাম্বলি সকল মাজহাব দুনিয়ায় থাকা অবস্থায় 1300 বছর পর্যন্ত এই পৃথিবীতে খেলাফত ছিল তো ইখতিলাফ থাকলেই জমিন ঐক্য থাকবে না যদি এমনই হতো ঐক্যের সবচাইতে বড় প্রতীকের নাম খেলাফত একজন খলিফার অধীনে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকে তো এত লম্বা টাইম উম্মা কিভাবে ঐক্যবদ্ধ ছিল এতগুলো ভিন্ন ভিন্ন মাযহাব নিয়ে তো ইখতিলাফ ইখতিলাফের জায়গা ইখতিলাফ করবে কারা উলামায়ে কেরাম ইখতিলাফের সমাধান হবে কি দিয়ে ইলম দিয়ে আর যাদের ভেতর ন্যূনতম ইলম নাই তারা কেন ওলামাদের গোস্ত খেতে যাবে লুহুমুল উলামা ইমাসমুমা আলেমদের গোস্ত হলো বিষাক্ত যারা এটা খায় মৃত্যু ছাড়া অন্য কোনো পথ তাদের সামনে খোলা থাকে না তাদের ঈমান মরে দুনিয়ায় বিষ খেলে জান যায় আর আলেমের গোস্ত খেলে ঈমান যায় হ্যাঁ ইখতিলাফের নমুনা সাহাবী যুগ থেকেই পাবেন পরবর্তী যুগেও পাবেন এমন কেমন কঠোর কঠোর ভাষায়ও তো ইখতিলাফ করেছেন যেটা এই যুগের লোকে সহ্যই করতে পারবে না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহি নাম সকলে শোনার কথা তার উস্তাদ যেমনিভাবে ইমাম আবু হানিফা একইভাবে তার সরাসরি উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ইমাম আবু হানিফার থেকেও তিনি ইলম শিখেছেন ইমাম মালিকের থেকেও তিনি ইলম শিখেছেন কিন্তু তার এই কিতাব যারা পড়েছেন কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা দুই খণ্ডের কিতাব প্রতি খণ্ডেই সাইজের মোটা মোটা কিতাব যারা পড়েছেন তারা জানবেন যারা পড়েন নাই আল্লাহর হস্তে পড়ে দেখতে পারেন কি পরিমাণ কঠোর ভাষায় উস্তাদের যুক্তি এবং দলিলগুলোর খণ্ডন করেছেন কারণ তিনি দেখেছেন যেখানে হক বাতিলের প্রশ্ন সঠিক ভুলের প্রশ্ন কোরআন সুন্নার প্রশ্ন সেখানে উস্তাদ পরে হকের অনুসরণ আগে